ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে জাতির জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের আলোচনা সভায় কথা বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যুক্ত হচ্ছে সেখানে। পলাশি রামর কাননে দবাব সিরাজউদ্দৌলার পরাজয় ও পতন প্রধান সেনাপতি মির্জা ফখর আলী খান সেনাপতি ইয়ার লতিফ সেনাপতি রাজউল্লাহ জগৎ সিং এদের বিশ্বের ঘাতকতা নবাবের 45,000 সৈন্য নিশ্চিত পরাজয় সেটাই ছিল স্বাভাবিক নয় নিশ্চিত বিজয় সেটাই ছিল স্বাভাবিক লড়াই চলছিল হঠাৎ করে প্রধান সেনাপতি তার সৈন্যদের নীরব দর্শকের মতো দাঁড় করিয়ে রাখলেন তাই করলেন সেনাপতি ইয়ার লতিফ সেনাপতি রাজউল্লাহ লর্ড ক্লাইভে 3,500 সৈন্যদলের কাছে নবাব সিরাজউদ্দৌলার 45,000 সেনাবাহিনী সেদিন পরাজয় বরণ করে যুদ্ধে নয় বিশ্বাসঘাতকতা।